বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় ঈদের আগেই অস্থায়ীভাবে ব্যবসায়ীদের বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইট বিছিয়ে ও বালি ফেলে সেখানে চৌকি বসানোর কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আর্থিক সহায়তাও দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। তবে দুশ্চিন্তা দূর হচ্ছে না আগুনে সব হারানো ব্যবসায়ীদের। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত 3,885 জন ব্যবসায়ীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আগুনে পুড়ে বিধ্বস্ত বঙ্গবাজারের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ পর্যায়ে। ব্যবসার জন্য উপযোগী করতে সেখানে ইট বেছানো ও বালি ফেলার কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে শুরু হয় এই কাজ। বুধবার থেকে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসিয়ে বেচা বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের তালিকায় থাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখানে চৌকি বসাতে পারবে। দোকান মালিক সমিতি জানিয়েছে নিজ খরচে বসাতে হবে দোকান। আমি ছিলাম এই জায়গায়, আমার ওই জায়গায় যেতে আমার তো ব্যবসা করব, আমার মনে একটা হুপ থাকে দিব, কাজে আমরা চেষ্টা করব যায় যে জায়গায় ছিল ওই জায়গায় বসার জন্য চৌকিটা তাদের নিজের রপ্তানি দিব। তবে আগুনে পুড়ে পুঁজি হারানো ব্যবসায়ীরা কিভাবে দোকান বসাবেন ও ব্যবসা শুরু করবেন তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের চোখে। পুঁজি ছিল সব তো পুরো যায় শেষ, আমার 2,70,000 টাকা ক্যাশে ছিল, নগদ হ্যান্ড ক্যাশ। তারপর আমার 20-25 লাখ টাকার মাল পড়া গেছে, কিছুই নাই। যদি চকরি লইয়া বসতে দেয় মানে বসলো চালান পুঁজি পাবো কই? যে আমার সর্বস্ব ব্যবসার আমার যা মূলধন ছিল সেটা আমি এই বঙ্গবাজারে এই জ্বলে গেছে, এটা আমার স্মৃতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বঙ্গবাজারের 1.79 একর জায়গা এলাকা জুড়ে বালি ও ইট বিছানোর কাজ শেষ পর্যায়ে। তবে বুধবারের মধ্যে কাজ পুরোপুরি শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহান ব্যবসায়ীরা। আগামীকাল থেকে নাকি বসতে দিবে, তো সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে ইট বিছাইতে আছে বালি ফালাইতে আছে, এটা এখন কীভাবে বসতে দিবে? তিনতলা ফ্লোর, এটা তিনতলা বিল্ডিংয়ে একতলা কীভাবে বসতে দিবে আমাদের মাথায় আসে না। মাল পুড়ে গেছে, দোকান পুড়ে গেছে, এরকম নাম ঘুরাইতে পুরা বৃষ্টিতে ভিজতে হইব, রোদ্র শুকাইতে হইব। এদিকে ক্ষতিগ্রস্ত 3,885 জন ব্যবসায়ীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আর্থিক সহায়তাও দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। সেসব অর্থ দোকান মালিক, ভাড়াটিয়া ও কর্মচারীদের মধ্যে সমন্বয় করে প্রদান করা হবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। যার যেখানে দোকান ছিল অস্থায়ীভাবে এখন সেখানেই দোকান নিয়ে বসবেন ব্যবসায়ীরা। ফরহাদুজ্জামান, বৈশাখী সংবাদ, ঢাকা।